নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ডেজার্ট নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে, জেলি কেক। একটু নতুন ধরনের, আসুন কিনে দিয়ে বানাচ্ছি, দেখিয়ে দিই। এটাতে প্রচুর ফল লাগে। আমি এখানে কমলা, অরেঞ্জ এটা আর কি একই, আর এটা হচ্ছে আঙুর, শসা, নারকেল, খুব পাতলা স্লাইস করে নারকেলটা নিতে হবে। তারপরে নিয়েছি এটা স্ট্রবেরি, নিয়েছি আপেল, নিয়েছি ডালিম, নিয়েছি এই এটার কোনো ইয়ে নেই যে এই নিতে হবে, আপনাদের যেমন যার ইচ্ছে সেরকমভাবেই আপনারা ফল ব্যবহার করতে পারেন। যে কোনো ফলই এই ডেজার্টে দেওয়া যেতে পারে। আর লাগবে একটু আগার আগার পাউডার আর জল। শুরু করি এখন। এবার আমি অন করে দিলাম। প্রথমেই আমি চিনিটা দিয়ে দেব। এবার মেল্ট না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে, সম্পূর্ণভাবে চিনিটা গলে যাবে। আমি আগের আগের পাউডার গোলাটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই জলটা আস্তে করে ফলগুলোর উপরে ছড়িয়ে দেবো। এইভাবে জলটা ওর উপরে ছড়িয়ে দিতে হবে। আমি কিছুটা জল এখানে রেখে দিয়েছি। এই জলটা আমি একটু রং দিয়ে দেখতে সুন্দর লাগে। এই উপরে এবারে কালারের এটা দিব। আপনারা যে কোনো কালার, ফুড কালার ইউজ করতে পারেন, লাল, সবুজ। আমার কাছে এটা ছিল, আমি এটাই দিলাম। এবার এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো। আমার ফ্রুট জেলি কেকটা হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আমি আগার আগার দিয়ে বানিয়েছি সমস্তটাই জানালাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।